সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম রোহিঙ্গা পুনর্বাসন ও প্রাসঙ্গিক ভাবনা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনিও অংশ নিতে পারবেন, এজন্য আপনাকে ফোন করতে হবে, আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। জাতির পিতার মতো প্রয়োজনে দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত, লক্ষ্মীপুরে বললেন প্রধানমন্ত্রী, আগামী নির্বাচনে ভোট চাইলেন নৌকার পক্ষে। IGP সম্মেলনের শেষ দিনে জঙ্গিবাদ ও আন্তদেশীয় অপরাধ দমনে 17 দফা যৌথ ঘোষণা সই, বাংলাদেশে IS এর অস্তিত্ব নেই বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আবারও উত্তরবঙ্গকে কেন্দ্র করে বাড়ছে জঙ্গি তৎপরতা, নজরদারির অভাবকে দায়ী করছেন স্থানীয় বিশ্লেষকরা, পরিস্থিতি নিয়ে আরও গবেষণার তাগিদ নিরাপত্তা বিশেষজ্ঞদের। এবার গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দক্ষিণ কোরীয় কোম্পানির সঙ্গে চুক্তি সই, থাকছে রফতানির সুযোগ। এবং তুষারঝড় স্টেলার আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সহ বেশ কয়েকটি রাজ্যের জনজীবন, জরুরি অবস্থা জারি, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টি একটু পুরনো কিন্তু আমরা এটি নিয়ে যেহেতু কথা হচ্ছে, রোহিঙ্গা পুনর্বাসনের একটা কথা আমরা দেখি যে গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, যে একটা আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলেছিলেন গত 1 ফেব্রুয়ারি, যে নোয়াখালীর হাতিয়ার ঠ্যাঙ্গার চরে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে। আমরা এর পরবর্তীতে দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী তার জার্মানি সফরের সময় এই ব্যাপারে এই পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেছেন। সরকারের এই পরিকল্পনা ঘোষণার পর, আমি ব্রিগেডিয়ার স্বাগত আপনাকে দিয়েই আমাদের আলোচনাটা শুরু করতে চাই, সরকারের এই পরিকল্পনা ঘোষণার পর প্রধানত দু ধরনের আলোচনা শুরু হয়েছে। আমরা দেখি একটা এ ধরনের আলোচনা যে ঠ্যাঙ্গার চর, সেখানে এটা কখনো ভাসে কখনো ডুবে এরকম একটা জায়গা, এটাতে আগামী কয়েক বছরের মধ্যে এখানে করা যাবে কি না, বসতি করা যাবে কি না, সেটা একটা অ্যাঙ্গেল। আবার এটার ইয়েতে বলা হচ্ছে সেটাকে উপযোগী করে তোলা হবে, উপযোগী করে যদি তোলা হয়, দ্বিতীয় আলোচনা হচ্ছে যে এরকম একটি দ্বীপে পুনর্বাসন করে বাংলাদেশে তাদেরকে একটা স্থায়ী ডেরা তৈরি করে দেওয়া হচ্ছে কিনা। রোহিঙ্গাদের নানা ধরনের, রোহিঙ্গাদের নিয়ে নানা ধরনের কথা আছে, আমাদের রিপোর্টার সেখানে গিয়েছিল, সেখানে রোহিঙ্গাদের ব্যাপারে একটু ভয় ভীতি আছে যে রোহিঙ্গারা সেই তাদের শান্তি নষ্ট করবে কিনা, এই করবে কিনা, যেটা এইগুলি কথা আছে। মানে সব কিছু মিলে আমাদের জন্য এই পরিকল্পনার মাধ্যমে আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে কিনা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি তো আমাকে ডেফিনেটলি চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। প্রথমত যে জায়গাটা আছে কুটুপালং, জি, এটা অত্যন্ত বর্ডারের খুব কাছে, মানে মিয়ানমার বর্ডারের একদম কিছু দূর থেকে কিন্তু আপনি মিয়ানমারই দেখতে পারেন সাধারণত। তো সাধারণত রিফিউজিরা এই ধরনের বর্ডারে থাকে যখন তাদের একটা সম্ভাবনা থাকে টু গো ব্যাক, যাতে মানে এখানে থাকলো বর্ডারের কাছাকাছি, বাড়ির কাছাকাছি যদি বলি, তারা চলে যাবে 1 বছর 2 বছর 3 বছর বা 4-5 বছরের ভিতরে। কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে এরকম হচ্ছে বলে মনে হয় না, কারণ ইন্টারন্যাশনাল যে রিয়াকশনগুলো আছে, খুবই স্ট্রং রিয়াকশন থাকলেও তারা প্রেশারাইজ করতে চাচ্ছে না এখন মিয়ানমারকে, বিকজ তারা বলে নতুন গণতন্ত্র হয়েছে, এদেরকে প্রেশারাইজ করে নতুন গণতন্ত্রকে ডিস্টার্ব করতে চাচ্ছে না। কিন্তু কথাটা হলো যে এই লোকগুলো যতক্ষণ পর্যন্ত ওখানে একটা কনডিউসিভ অ্যাটমসফিয়ার না হয়, যেটা হওয়ার সম্ভাবনা আমি মনে করি খুবই কম, তাহলে এই লোকগুলো স্টেটলেস হয়ে আছে এখন, এবং এই লোকগুলোকে আপনি কোথায় নিয়ে যাবেন? এখন আপনি ঠ্যাঙ্গারচরে নিয়ে যান বা যে চরে নিয়ে যান, আমি ধরে নিচ্ছি হাইপোথেসিস, যে আপনি ঠ্যাঙ্গারচরে নিয়ে গেলেন, এই ঠ্যাঙ্গারচরে নিয়ে গেলে তো তারা ওখানে বাসিন্দা হয়ে যাবে, ওখান থেকে তো আপনি আর নড়াতে পারবেন না।
এবং আমাদের দেশের যে আর্থসামাজিক পরিস্থিতি, এই আর্থসামাজিক পরিস্থিতির ভিতরে ইট উইল বি ভেরি ইজি টু অ্যাবজর্ব অ্যানাদার 30,000 পিপল, প্রভাবশালী লোকজনেদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করবে, এবং এরাও কোনো রকমে কোনো বাংলাদেশি পাসপোর্ট টাসপোর্ট নিয়ে বিদেশে চলে যাচ্ছে। তাই তাই হচ্ছে, হয়েছেও তাই। এখন প্রশ্নটা যেটা বড় প্রশ্ন হচ্ছে সেটা হয়তো জহির আরও ভালো বলবেন, জমির আরও ভালো বলবেন, যে প্রশ্নটা হচ্ছে যে আপনি কি তাদের উইলের এগেনস্টে অ্যাজ এ রিফিউজি, রিফিউজদেরকে আপনি তাদের উইলের এগেনস্টে নিয়ে যেতে পারবেন কিনা, এবং সেটা আন্তর্জাতিক পার্টিকুলার যে ইউএন, ইউএন অ্যান্ড ইউএন সিএইচআর এর যে নীতি আছে সেই নীতি বহির্ভূত কাজ হবে, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য সিগনেটারি। সেকেন্ড যেটা প্রশ্ন হচ্ছে যে হাউ সেফ ইজ ঠাঙ্গারচর, কারণ আপনি যতই ওই চর ওদিকে তো আমি আমার আমার নানার বাড়ি তো আমি প্রায় যাই, এসব চর হয় কি, এসব চর আছে, আপনি যতই এটাকে মানে ঘেরা দিতে চেষ্টা করেন ওটা করেন, নিচের থেকে তো মাটি সরে যাচ্ছে, আপনি উপরে সবকিছু করলেন কিন্তু নিচের মাটিগুলো এত নরম, ওগুলো বালি মাটি, আপনার দেখা যাবে যে এক পাশ থেকে মাটি সরে যাচ্ছে পুরো পুরো পুরো, হয়তো 2-3 কিলোমিটার বসে গেছে, সকালবেলা উঠে দেখলেন 2-3 কিলোমিটার নেই, এরকম অবস্থা, পুরনো পুরনো দ্বীপগুলো ভেঙে গেছে, আপনার হাতিয়ার অর্ধেক তো নাই, তো এইরকম অবস্থা, সন্দ্বীপের অনেক পুরনো দ্বীপ, সন্দ্বীপের প্রায় ভেঙে যাচ্ছে, তো এইগুলো হয় কি, এগুলো আমাদের এখানে এমন এলিভিয়েবল প্লেন যেগুলো সিল্ট আসে জোয়ার আসে, আমি জানি না এখানে গভর্নমেন্ট পারবে কি না, আমার যথেষ্ট সন্দেহ আছে, এক তো হচ্ছে বিকজ দের বি ইন্টারন্যাশনাল প্রেশার। এখন আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা আমি মনে করি, উই হ্যাভ এ বিগ সিকিউরিটি হ্যাজার্ড, কারণ এই লোকগুলো আছে, এই লোকগুলো কোনো কামকাজ নাই, তেমন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডও তাদের নাই, কাজে এরা এক ধরনের হায়ার্ড হয়ে যায় মানুষের দ্বারা, ওই এলাকার লোকজনের দ্বারা হায়ার্ড হয়ে যায়, এবং এই বিষয়টা কীভাবে সলভ হবে এটাও আমাদের একটা বড় প্রবলেম, বাংলাদেশের বড় প্রবলেম হলে কীভাবে সলভ হবে, অনেকে বলে 1971-এ বাঙালিরা তো ওখানে গেছিল, কিন্তু বাঙালিরা ওখানে গেছিল তো দেশ স্বাধীন করার জন্য, এরা তো এখন পারছে না, পুরোপুরিভাবে ফেরত আসছে, হ্যাঁ পুরোপুরিভাবে ফেরত আসছে, তো এরা তো সেটা পারছে না, এটা যদি দেখা যেত 2 বছরের মধ্যে কিছু করা যাবে তাহলে করা যেত। এখন আমি তো একটু এক্সট্রিম কথা বলতে পারি, যে এখানে আপনার এই কথাটা যেটা বললেন যে পারছে না, আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের করার জন্য আমরা ভারতে গিয়েছিলাম, কিন্তু এখন এদেরকে আমরা, না আমি সেই অ্যানালজি ড্র করছি না, আমি বললাম যে অনেকে বলে জি যে আমরা এরকম ছিলাম তো আমরা কেন তাদেরকে তাদেরকে সাহায্য করছি না, আমরা যে এরকম ছিলাম আমরা তো ফিরে আসছি, আমরা তো একটা রাষ্ট্র গঠন করার পরে ফিরে আসছি, উই আর ফাইটিং ফর দ্যাট, এখন কি রোহিঙ্গার একটা রাষ্ট্র গঠন করার জন্য এখানে আসছে, আবার এই ধরনের, এই ধরনেরও আছে, এখন যদি সে ধরেন আগামী ঠ্যাঙ্গারচর এক সময় এখন এখানে বনায়ন হচ্ছে, এক সময় হয়তো বসবাসযোগ্য হবে যেটা বলা হচ্ছে, এখানে অর্থনৈতিক, আপনি তাদেরকে বিশেষ অর্থনৈতিক জোন গড়ার চিন্তা ভাবনা দেখা হয়েছে, এখানে পরিদর্শন করা হয়েছে, করা যায় কিনা, আমরা জানি যে সেনাবাহিনীর মাধ্যমে একটি দ্বীপকে, স্বর্ণদ্বীপকে গড়ে তোলা হয়েছে, যেটা এক সময় ইয়া ছিল জলদস্যুদের দ্বীপ, জি এইভাবে এইভাবে ঠ্যাঙ্গারচরকে গড়ে তুলে যদি করা যায়, না কিন্তু তাহলে আপনি তার মানে এই লোকগুলোকে অ্যাবজর্ব করছেন আপনাদের, এইখানেই এক কথা, এই জিনিসটা তখন আমাদের কি হুমকির সৃষ্টি হবে, ইউ আর অ্যাবজর্বিং দিস পিপল, আপনার কাছে শুনতে চাই, এটা আমি যেটা সাকাত বলে সেটার কারণে বলি, দেয়ার আর সার্টেন লিগ্যাল অ্যাবজর্ব, এবং একটি নির্দিষ্ট এলাকায় একটি মানে মোটামুটি মানে যেখানে হোক আপনি অ্যাবজর্ব করে ফেলছেন, জি না অ্যাবজর্বশনের আগে আমাদের যদি, আমি মনে করি প্রেক্ষিতটা আন্তর্জাতিক আইন এর প্রেক্ষিতে দেখতে হবে জিনিসটা, এখন মিয়ানমার এবং বাংলাদেশ আমি জাস্টই করছিলাম যে 4টে কনভেনশনের প্রোটোকল আছে আন্তর্জাতিক ক্ষেত্রে, অল সিগনেটারি, একটা হচ্ছে না কনভেনশন রিলেটিং টু স্ট্যাটাস অফ রেফিউজিস 1951, প্রোটোকল রিলেটিং টু স্ট্যাটাস অফ রেফিউজিস 1967, কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ স্টেটলেস পার্সন্স 1954, আর 1961 এর কনভেনশন অন দ্য রিডাকশন অফ স্টেটলেসনেস প্রিন্সিপাল অফ নন রিফুল মজের মধ্যে আসছে, এই চারটাতেই বাংলাদেশ এবং মিয়ানপুর সিগনেটারি নয়, উই আর নট সিগনেটারিস, নট ইভেন মিয়ানমার, উই নট ইভেন সিগনেটারি, উই নট ইভেন নন রিফুল প্রিন্সিপালটা, তাহলে এই ক্ষেত্রে আমরা ট্রান্সফার করতে গেলে আইন খাটবে না, না এখানে আমি বলি আন্তর্জাতিক আইন
যদি আমরা চিন্তা করি, সেখানে এগুলো অনেকে বলবে, অনেকে পয়েন্ট আউট করছে যে যেহেতু আমরা সিগনেটারি না, সেজন্য অনেক কিছু জিনিস করছে যেটা স্বেচ্ছাচারিতার পরিচয়, আমরা উই আর নট ফলোয়িং ইন্টারন্যাশনাল ল। বাট অ্যাট দ্য সেম টাইম ইউনাইটেড নেশনস এর অন্যান্য যে সিক্স কমিটিতে, যেটা আমি অলওয়েজ যেতাম বছর পর বছর নিউ ইয়র্কে এবং জেনিভাতে, ইউএনএইচসিআর এবং তার মাধ্যমে যে আইওএম ক্রিয়েট হলো, সেখানে নন রিফর্মার যে একটা প্রিন্সিপাল সেটাকে আবার বিবর্তনের মাধ্যমে অনেক জিনিস হয়েছে যেগুলো বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা আছে। কেন একটা জিনিস ভুললে চলবে না যে এটা তো প্রথমবার নয় যে ওরা এসছে, রোহিঙ্গারা 1978 এসছে, 1991 এসছে, 2012 এসছে, 2016 এসছে। এখন সব মিলিয়ে এখন সবাই বলছে বঙ্গবন্ধুর আমলে এসেছিল, বঙ্গবন্ধুর কিছুটা এসে আবার তখন আমরা আমরা যতটুকু জানি পত্রিকার বা এতে কঠোর অবস্থানের কারণে তখন তার সবাই ফেরত ছিল, সব চলে গেছিল, চলে গিয়েছিল 1942 সালে এসেছিল, ওরা এসেছিল তখন এসেছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা বিভিন্ন কারণে আমরা বলেছি ঠিক আছে তোমরা এসছো, কিছু কিছু লোককে রাখা হয়েছে একটা এনক্লোজড স্পেস এরিয়ার মধ্যে, যেমন দুটো ক্যাম্প আছে যেখানে আইসিআরসি এবং যেখানে ইউএনএইচসিআর দেখাশোনা করে, এখন এমন হয়েছে কখনো কখনো আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু সেখানে ঢুকতে পারে না। হ্যাঁ আমি জানি, আমি গেছি নিজে ওখানে, এখন সেই জন্য তাদের ইচ্ছার উপরে, তারা যদি দিতে চায় তাহলে তাহলে ঢুকবে, না তাহলে ঢুকতে দেবে না। এখন এছাড়া বিটুইন দ্য লাস্ট 8.5 ইয়ার্স প্রায় আরো 16 লক্ষের মতো লোক এসে ইন্টিগ্রেট করে গেছে এবং তারা বিভিন্ন কারণে বিভিন্নভাবে তারা এই আইডি কার্ড নেওয়া, তারা পাসপোর্ট নেওয়া, বাংলাদেশ হিসেবে পরিচিতি নিয়ে বিদেশে যাওয়া, বিশেষ করে সৌদি আরবে, সৌদি আরবে গেছে, সৌদি আরবে এবং সৌদি আরবে একটা বিশেষ, আমি যখন ছিলাম সৌদি আরবে, আমি বলছি 1991 সালে, তখনকার কথা বলছি, অলরেডি তখন আমার সাথে সাউদ আল ফাইজালের তখন দেখা হচ্ছিলাম, যেমন ওআইসিতে হেড অফ দ্য পলিটিক্যাল ডিভিশন, আলাপ হলো রোহিঙ্গাদের ব্যাপারে, তখন উনি বললেন ঠিক আছে, শারজিল হাসান ছিল তখন, হি ওয়াজ দ্য কনসাল জেনারেল দেয়ার, এবং সেই সময় ছিল ওখানে মমিন চৌধুরী ওয়াজ দ্য হাই অ্যাম্বাসেডার। তো ওরা বললো ঠিক আছে, অন্য কোনো বিজাতীয় নাগরিক যদি সৌদি আরবে আসে, দে ডু নট হ্যাভ দ্য রাইট টু ওন প্রপার্টি আর পারচেজ প্রপার্টি ইন দ্যার নেম, কিন্তু রোহিঙ্গাদের ক্ষেত্রে আমরা বিশেষ একটা দিচ্ছি, তারা এসে এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবে, তারা সব। অ্যাট দ্য সেম টাইম উইদিন এ ইয়ার অ্যান্ড হাফ অফ দ্যাট, তখন শারজিল চলে গেছে অ্যাম্বাসেডার উজবেকিস্তানে, আবার আমার ডাক পড়লো, আমি গেলাম, যাওয়ার পরে আমাকে বলা হলো, তখন মোসিন যে এখন পরের ছিল অ্যাক্টিং ফরেন সেক্রেটারি, সে রিটায়ার করে তখন সে কনসাল জেনারেল, উনি বললেন দেখো এক কাগজ বের করলেন 7-8-10, তার মধ্যে সব ফোর্জড সিগনেচার্স, এই সাউদ আল ফাইজালের সিগনেচার, নায়েফ বিন সুলতানের সিগনেচার, অনেকের সিগনেচার, যে সব রোহিঙ্গারা করে ডিস্ট্রিবিউট করে তারা ব্যবহার করছে এবং তাদেরকে ধরা হয়েছে। এখন জিজ্ঞেস করছেন কি করবো, তোমাদের এখানে ফেরত পাঠায়, আমাদের ওখানে গিয়ে পাঠিয়ে, ওরা এসছে তোমাদের এখানে আছে, ওদেরকে এক জায়গায় পানিশ দেম দেবে ইউ ওয়ান্ট অ্যান্ড দেবার পানিশ। রোহিঙ্গাদের সমস্যাটা হচ্ছে কি, ওরা আসার পরে পার্বত্য চট্টগ্রামে যে ফরেস্টেশন যেটা করা হয়েছিল, গাছটা কেটে একদম সম্পূর্ণ শেষ করে ফেলেছে ওখানে। দ্বিতীয়ত ওখানে এই যে স্মাগলিং করা, ইয়াবা স্মাগলিং এর মধ্যে তারা সম্পৃক্ততা আছে, কারণ একটা যে ওই যে ল্যান্ড, আমাদের আমাদের ইয়াবা কালচারটা রোহিঙ্গাদের মাধ্যমে শুরু, ওখান থেকে বলা হয় অনেক, এবং দে আর ফেসিলিটেটিং দ্য মুভমেন্ট অফ ইয়াবা অ্যান্ড দে ফ্রম দ্যাট সাইড টু দিস সাইড অ্যান্ড দে আর ফেসিলিটেটিং দ্য মুভমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস ফ্রম বাংলাদেশ ইন্টু মিয়ানমার ইন এক্সচেঞ্জ। এবং আপনি নিশ্চয় জানেন যে অ্যাকর্ডিং টু দ্য ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন জিজ্ঞেস করছিলাম, তারা বললো 72% অফ অল দ্য মেডিকেল ফার্মাসিউটিক্যাল রিকোয়ারমেন্ট অফ মিয়ানমার ইজ মেট ফ্রম দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ, এবং স্মাগলিং হয়ে যাচ্ছে। এখন রোহিঙ্গারা এই যাতায়াত পথ হচ্ছে ওই যে ল্যান্ড বাউন্ডারি যেটা আছে 42, সেখানে খুবই ঘন বস মানে জঙ্গল, ওখানে খুব কম, মাত্র 7-8 আউটপোস্ট আছে, এটা সাকাউত উইল নো বেটার, এছাড়া ওখানে নাই, একটু বাড়ানো হওয়ার চেষ্টা হচ্ছে, এখনো পুরোপুরি বাড়েনি, মানে বেড়েছে তো যেহেতু খুবই কম, নতুন ব্যাটালিয়ন হয়েছে ওখানে। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যুক্তিসঙ্গতভাবে যতদূর পেরেছি মানবাধিকার সংরক্ষণ করার জন্য আমরা যারা এসছে তাদেরকে দেখাশোনা করছি, তাদেরকে ওষুধপত্তি দেওয়া, তাদেরকে খাওয়ানো দাওয়ানো, অস্থায়ী বসবাস করার যা কিছু বন্ধ সব কিছু আমরা করছি, সরকার করেছে, কিন্তু তাদেরকে না দিলে অন্য অনেক সরকার বলছে তাহলে
এরা যাবে কোথায়? আরে যাবে কোথায় রে বাবা, আমাদের ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আমাদের রাখার জায়গা নেই। তোমরা দয়া করে আমি আসছিলাম, আমি আমি ইয়েতের মধ্যে মানে থাকতে চাই যে এই যে তাদের জন্য আলাদা করে একটা জায়গা করা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আলাদা করে জায়গাটা একটা অস্থায়ী, এটা একটা প্রয়োজনীয় ভাবে অস্থায়ী একটা কাঠামোগত দিক তৈরি করা হচ্ছে। কারণ আমার মনে হয় যেটা কিনা সরকার মনে করে এবং দ্যাট ইজ ভেরি কারেক্ট, সেটা হলো যে অনেক দেশ আছে যেখানে তারা কিন্তু বলেছে যে আমাদের কাছে যদি তোমরা কিছু সংখ্যক লোক পাঠাতে চাও আমাদের আপত্তি নেই। ক্যানাডা ফর এক্সাম্পল, তারা বলেছে কিন্তু আমার কথা যেখানে আমাদের 5 লাখের মতো আছে। কিন্তু আমার কথা হচ্ছে যদি তোমাদের এতই সমবেদনা থাকে তাদের জন্য, তোমরা তাদেরকে পয়সা খরচা করে তো আমাদের এখানে রাখার কোনো দরকার নেই, তোর পয়সাও নেই তোমাদের কাছে, তোমরা বলবে সরকার যা করবে সেটাই, তোমরা তাহলে আমাদের উপদেশ দেওয়া বন্ধ করো, আমাদেরকে সাহায্য করো যাতে করে দে ক্যান বি টেকেন ব্যাক। আই হ্যাভ গিভেন দিস অ্যাজ এ প্রপোজাল। এটার জন্য তো দরকার চাপ, আমি এটা নিয়েই আসি। আমি ইউরোপিয়ান ইউনিয়ন না, ইউরোপিয়ান ইউনিয়নকে এটা আমি প্রপোজাল আকারে দিয়েছি এবং ওদের ফরেন অফিসের লোকজন তারা আসছে আমার সাথে দেখা করতে, 23 তারিখে আসবে দেখা করতে ফ্রম ব্রাসেলস, 6টা সদস্য। আমি বলেছি তোমরা ঠিক মিয়ানমারের বর্ডারের ভেতরে ওখানে ইন্টারনালি ডিসপ্লেসড পার্সন যেরকম দারফুরে করা হয়েছে, সাউথ সুদানে করা হয়েছে, ওখানে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোয় করা হয়েছে, সিয়েরা লিওনে করা, তোমরা ওখানে একটা এনক্লেভ বানিয়ে দাও, এনক্লেভ বানিয়ে ওখানে রাখো, আর ইউএন পিস কিপিং অপারেশন আপনার কাছে আসছে যে এটা এটা বিগিনের স্বাগত একটু বললেন যে এখানে জমির যেটা বললেন যে আলাদা এনক্লেভ বানিয়ে দেওয়া, এটা এখানে এটা করা হচ্ছে না। উনি যেটা বললেন যে নতুন গণতন্ত্র কাঁচা গণতন্ত্রকে ডিস্টার্ব করতে চায় না, তো মানে দুই ধরনের নীতি এখানে আছে, তো এর মধ্য দিয়ে আমরা এখন যে বিষয়টা যেভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছি খুব বেশি সমাধান কি হবে না? এটি তো আসলে আমি একটু বলি যে এই যে মিয়ানমারের ভেতরে ইনক্লেভ করা, ইনক্লেভ তো দূরের কথা, হ্যাঁ চাপ না দেয়া, চাপের ব্যাপারটা তো আসছে। আমি কিন্তু কিছুদিন আগে মালয়েশিয়া থেকে যে জাহাজে করে আপনার এই যে রোহিঙ্গাদের জন্য যে খাবার এসেছিল, মানে যে খাদ্য সাহায্য, এই সাহায্যটা আসার জন্যই মিয়ানমার সরকারের অনুমতি লেগেছে এবং সেটা মিয়ানমার এটা দেওয়ার ব্যাপারে তারা অনেক গড়িমসি করেছে। সেটা হচ্ছে মিয়ানমার নিয়েছে, সেটা হচ্ছে মিয়ানমার বলেছে যে আর মিয়ানমার কত উদার সাহায্য নিয়েছে, মানে মানে এটা আপনার উপকূল দিয়ে আসবে সেটাই কিন্তু মিয়ানমার দেবে কি দেবে না মিয়ানমারে, হ্যাঁ এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল। ফলে মিয়ানমার কিন্তু এই পুরো বিষয়টি নিয়ে একটা মানে একটা এক ধরনের বিদ্রোহী অবস্থানে আছে বিশ্বে। যদি আপনি দেখেন যে আপনার দক্ষিণ আফ্রিকাতে বর্ণবাদী শাসনের মানে অবসান ঘটেছে এবং সেই বর্ণবাদী শাসন বহু বছর ধরে ওখানে চলেছিল এবং সেখানে আমরা জানি যে তাদের এই শাসনের পেছনে কারা ছিল, যে সমস্ত দেশ গণতন্ত্রের কথা বলে বা যারা মানবাধিকারের কথা বলে তারাও কিন্তু এই শ্বেতাঙ্গদের পক্ষে বহু বছর ধরে ছিল এবং সম্পৃক্ত ছিল। তো এখন মিয়ানমারের ভেতরে এই রোহিঙ্গাদের নিয়ে যেটি হচ্ছে এটি তো রীতিমতো একটি বর্ণবাদী শাসন, কারণ যাদেরকে আপনি এখানে যারা শত শত বছর ধরে বাস করছে তাদেরকে ওই বাঙালি বলে মানে মানে একটা মানে একেবারেই আপনার অসত্য এবং মানে অগ্রহণযোগ্য একটা এরকম ঐতিহাসিক একটা ইয়ে দিয়ে দায় দিয়ে আপনি তাদেরকে মানে স্টেটলেস করে দিয়েছেন। তো এটা তো আসলে এর চেয়ে মানে বর্ণবাদী শাসন তো আর হতে পারে না, কিন্তু তার জন্য বিশ্ব সম্প্রদায়ের যেই ধরনের প্রতিক্রিয়া থাকার কথা ছিল, যেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেটা কিন্তু নেয়নি। বরং মিয়ানমারের ভেতরের যে সম্পদ, মিয়ানমারের যে ভূরাজনৈতিক গুরুত্ব, অতীতে ছিল যে মিয়ানমারকে কিভাবে আপনার মানে ভেতরে ঢুকে আপনার তাদেরকে তাদের এই যে চীনের কথা যদি আপনি বলেন বা জাপান কিংবা এমনকি পশ্চিমা বিশ্ব কিন্তু এক ধরনের সম্পর্ক বজায় রেখেছে বা মানে সাউথ ইস্ট এশিয়াও আপনার ভালো সম্পর্ক ছিল আসিয়ানের, এখন গণতন্ত্রের কথাটা সেটা আছে কিন্তু এখন কিন্তু একটা নতুন করে একটা চাপ সৃষ্টি হচ্ছে যে আলোচনাটা সামনে আসছে, যে যুদ্ধ অপরাধের যে বিষয়গুলো আসছে জাতিসংঘ এখানে কিন্তু আগের চেয়ে অনেক সক্রিয় ভূমিকা পালন করছে, আর সেটা আসলে কোথায় কতটুকু যাবে সেটা দেখার বিষয়। যদি আমরা জানি যে এখানে কমিশন গঠনের কথা যদি এটা কতটুকু কাজ করতে পারবে সেটা নিয়ে সেটা অবশ্যই আছে, কিন্তু আপনি যদি 5 বছর বা 10 বছর আগের পরিস্থিতির সাথে আপনি যদি তুলনা করেন তাহলে কিন্তু এই এই রোহিঙ্গাদের অবস্থাটা নিয়ে বিশ্বে এখন যেভাবে আপনার এক ধরনের সাড়া দিচ্ছে যেটা যদিও প্রয়োজনের তুলনায় অনেক কম, মানে যেটা আমরা এনক্লেভের কথা বলছি বা এখানে জাতিসংঘের আরো সক্রিয় মানে হস্তক্ষেপ দরকার এবং
মিয়ানমার সরকারের উপরে আপনার, আমি যেটা আগে আপনাদের একটা প্রোগ্রামে বলেছিলাম যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটা নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল, বিশেষ করে আপনার যখন গত অক্টোবরে যেই ধরনের নির্যাতন, যে ধরনের আক্রমণ হয়েছে এবং যেভাবে রোহিঙ্গারা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার জন্য ওরা মানে চেষ্টা করছিল, তার এবং সেটা তো করছে না, যেহেতু মানে মিয়ানমারের নেত্রী নোবেল পুরস্কার প্রাপ্ত এই সবকিছু মিলিয়ে একেবারে মিয়ানমারকে বলাই হচ্ছে না কিছু, তাই না? কারণ না, দ্যাট ইজ আনাদার রিজন ফর ইট, সরি টু ইন্টারাপ্ট, আনাদার রিজন ইজ পোটেনশিয়াল সোর্স অফ এনার্জি, ওদের যে গ্যাস আছে, ওদের যে তেল আছে, এবং চায়নার বিরুদ্ধে তাকে খাড়া করা, চায়নার থেকে সরিয়ে নিয়ে আসা, দ্যাট ইজ দ্য মেজর। দর্শকের প্রশ্ন নিয়ে নিই, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা খিলগা থেকে তাজুল আজিম চৌধুরী বাবু মিয়া বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে অন্ন বস্ত্র বাসস্থান এটা আমাদের একটা অধিকার, তো আমাদের আপনারা কখনো কমলাপুর বা কোন রেল স্টেশন, কোন বাস স্টেশনে গেছেন কিনা জানি না, ওখানে এখনো অনেক লোক মানে রাস্তায় ঘুমায়, তো তাদের আপনারা যদি পুনর্বাসন না করিয়া বাইরের একটা দেশের লোক আপনারা পুনর্বাসন করার চিন্তা করেন, সেটা হবে আমার মনে হচ্ছে যে এটা মানে অবাস্তব, কারণ এই আবেগ আর বাস্তবতা ভিন্ন, আবেগ যদি আমরা এই কাজটা করি সেটা মনে হয় না ঠিক হবে, কারণ আমাদের দেশের লোকই রাস্তায় ঘুমায়, আর যত ড্র্যাগ এদেশে মানে সর্বোচ্চ যত ইয়াবা থেকে শুরু করে মানে যে আলোচনাটা করলেন আপনারা সব কিন্তু ওদের থেকে আসে। আমরা বুঝতে পারছি যে এটার মানে জিনিসটা হচ্ছে যে রোহিঙ্গাদের বিষয়ে ওনার যে মানে ধারণা সেই কথাটাই উনি বললেন, এবং একই সাথে আমাদের আমাদের অবস্থার কথা বললেন, এই এটা কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে কক্সবাজারে একই ধরনের উনি তো ঢাকা থেকে বললেন, কক্সবাজারে একই ধরনের সবার ভিতরে এই বিষয়টা পাওয়া যাবে। আমি বিকেটে স্বাগত আপনার কাছে আসতে চাই যে এই যে এই বিষয়টা, আমরা রোহিঙ্গাদের উপরে এই মিয়ানমারের উপরে চাপ দিতে পারছি না বা আন্তর্জাতিক সম্প্রদায় চাপ দিচ্ছে না, চাপ দিলে আবার মিয়ানমার কি হয়, হ্যাঁ চীনের থেকে বের করে নিয়ে আসা বা মিয়ানমার গোসা করে কিনা এই ধরনের বিষয়, কিন্তু টোটাল বিষয়টা যে রোহিঙ্গা ইস্যুটা রোহিঙ্গাদের, কারণ এই রোহিঙ্গারা একই সাথে রোহিঙ্গাদেরকে ইস্যু করে এই অঞ্চলে, এই ভূ রাজনীতি যে বিষয়টা আছে যে এই অঞ্চলে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলো তাদের ঘুঁটি হিসাবে ব্যবহার করছে, চেষ্টা করছে রোহিঙ্গাদেরকে ব্যবহার করতে, এটাও তো আমাদের এই এলাকার জন্য আরেকটা নতুন হুমকি সৃষ্টি হচ্ছে। ডেফিনেটলি এটা তো হুমকি সৃষ্টি হবে, কারণ আপনি যেই যেই প্রসেসে, আমি এর আগে এটা আপনাকে বলার আগে আমি বলি যে ইউনাইটেড নেশনসে বিশাল একটা রিপোর্ট দিয়েছে, 40 পৃষ্ঠার একটা রিপোর্ট অন রোহিঙ্গা এই লেটেস্ট ফেব্রুয়ারি মাসে, এবং সেখানে কতগুলো উক্তি করেছে, আমি আপনার কথায় আসবো, সেখানে কতগুলো উক্তি করেছে, ইউএন হাই কমিশন ফর হিউম্যান রাইটস বলছে যে দ্য গ্র্যাভিটি অ্যান্ড স্কেল অফ দিজ এলিগেশনস বেগস দি রোবট রিয়াকশন অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি, এটা আপনার ওই যে হাই কমিশনার জায়েদ বলেছে তার এই রিপোর্টের উপর, রিপোর্টটা দিয়ে সে রকম করে যে এইরকম একটা রিপোর্ট, এটাতে আপনি কসোভোর চাইতে বড় অপরাধ এখানে ঘটছে, কসোভোতে তো উইদিন দ্যাট এরিয়ার ভিতরে ঘটে চলে, কিন্তু এই লোকগুলোকে আপনি টোটালি স্টেটলেস করে দিচ্ছেন, মানে ইন ফর ফিউচার এই লোকগুলো আপনার, আর যে ধরনের আমি পড়লাম, এটা পড়লাম মানে যতটুকু স্পিড রিডিং করা যায়, আপনি কতগুলো যে যে ভায়োলেন্স করেছে সেগুলো আনপ্রেসিডেন্টেড, মানে এগুলো এখন আমি মুখ দিয়ে উচ্চারণ করলেও তো অন্যরকম শোনা যাবে, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড ইন 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 1945 1939 to 1945 ইন ইউরোপ। হ্যাঁ, তো ঠিক সেই ঘটনাগুলো ঘটেছে, এবং ইউএন যে রিপোর্টটা দিয়েছে এই রিপোর্টটা যদি ইউএন টেক্স ইন টু কগনিজেন্স, ইটস অ্যাবসলিউটলি মানে ইউএন রিপোর্ট দিয়েছে, কিন্তু রিপোর্ট অনুযায়ী যে রিপোর্টটা তো দিয়েছে ইউএনসিএইচআর তারা রিপোর্টটা দিয়েছে, এখন সেই রিপোর্ট মাত্র ফেব্রুয়ারিতে রিপোর্টটা দিয়েছে, দেখা যায় এটা কি অ্যাক্ট করে। আপনি যে কথাটা বলেছেন ওই প্রশ্নটা যদি আমি আসি, ইয়েস অফকোর্স, কারণ এগুলো হচ্ছে লুজ ক্যানন, লুজ ক্যানন ফডার, আপনি এদের ইকোনমিক প্রবলেম আছে, এদের সামাজিক প্রবলেম আছে, এদের সব ধরনের প্রবলেম আছে, আপনি এখন তাদেরকে ইউজ করতেই পারেন, এই ইয়াবা আমি বলি না যে 100% অফ দেম আর ইনভলভ, কিন্তু বেশিরভাগই তারা ইনভলভ, কারণ তাদের টাকা পয়সার প্রয়োজন আছে, এখানে কতগুলো অর্গানাইজেশন আছে, তাদের কতগুলো
আর্মড অর্গানাইজেশন আছে, তারা তাদের টাকা পয়সার প্রয়োজন আছে। যেখানে এই ধরনের ইনসার্জেন্সি, যেখানে এই ধরনের আর্ম হয়, যেখানে এই ধরনের টেরোরিজম হয়, ওয়ান অফ দি মেইন সোর্স হচ্ছে আপনার ড্রাগ। এটা ওয়ার্ল্ড ওভার, এটা এখানে না। আপনি আফগানিস্তানটা পুরো যদি পড়েন, তালেবানরা এনকারেজড এই আপনার ওপিয়াম চাষে, বিকজ দে ওই ড্রাগ দে ইউজ টু সেল দ্য হাই প্রাইস কলম্বিয়া, আসবে। তো এখন এই ধরনের সামাজিক এবং সিকিউরিটি প্রবলেম কিন্তু রয়ে গেছে, যেই কারণে আমার মনে হয় যে ওই যে ঠ্যাঙ্গার চড়ার কথা বলা হচ্ছে, যাতে এই ইনফ্লুয়েন্সটা উইদিন দি বর্ডার এটা না থাকে। সেকেন্ড জিনিস হচ্ছে, যেখানেই রিফিউজি আপনি কনসেন্ট্রেট করবেন, ওই গাছপালা থাকবে না। এটা আমি আফগানিস্তান আফগান রিফিউজি দেখলাম যে পুরো ওয়াটার শেড খালি হয়ে গেছে পুরো, ওদের প্রয়োজন পড়ে যাবে, এখন লাগবে সব। এখন কথা হচ্ছে, আমরা এক ধরনের ডাইলেমার মধ্যে আছি, এতে কোনো সন্দেহ নেই। হোয়াট টু ডু, সেইখানে আমি যেটা মনে করি যে এই প্রবলেম থেকে যদি আমাদের আসতে হয়, তাহলে আমাদেরকে ইন্টারন্যাশনাল কমিউনিটির উপরে চাপ দিতে হবে যে এটা এখানে কি করা যাবে। এখানে তো দে আর নট ফাইটিং এ লিবারেশন ওয়ার, যায় লোকজন গিয়ে তাকে স্বাধীন করে দিয়ে আসবে। কাজে এটা আমি মিস্টার জামিরের সাথে একদম একমত যে দে মাস্ট কাম লাইক কসোভো, দে মাস্ট কাম লাইক একটা এনক্লেভ তৈরি করে তাদেরকে ওখানে এনক্লেভে রাখা, এবং তাদেরকে বলা আরাকানে পুরো আরাকান যেটা রাখাই রাখুন, ওখানে 3-4 মিলিয়ন পিপুল আছে এত বড় জায়গায়। তো এদেরকে আপনি পুনর্বাসন করতে পারেন, পুরোটাই আপনি ইন্টারন্যাশনাল একটা সুপারভিশনের মধ্যে, আপনি রাখতে পারেন ওখানে। এইখানে ক্যাম্প যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি ওখানে ক্যাম্প মেনটেন করতে পারেন, সেটা তো আন্তর্জাতিক সম্প্রদায় সেইখানে না। সেখানে আমার মনে হয় যে যেহেতু আমরা ইনভলভ হয়ে গেলাম এটার মধ্যে, আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি সবচেয়ে বেশি। অন্যান্য দেশও আছে, থাইল্যান্ড আছে, মালয়েশিয়াতে আছে, কিন্তু আমাদের মতো দেশে আমরা অ্যাবজর্ভ করতে পারছি না, কারণ আমরা এমনি ওভার পপুলেটেড। তো সেইখানে আমার মনে হয় যে ইট ইজ আওয়ার ডিউটি, শুড বি আওয়ার ডিউটি, যে আমরা ডিপ্লোম্যাটিক্যালি একটু অফেন্সিভে যাই। মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, রোহিঙ্গাদেরকে নিয়ে যে আলোচনা হচ্ছে, রোহিঙ্গাদেরকে ঠ্যাঙ্গার চরে পুনর্বাসন করবার চেষ্টা হচ্ছে। এখন ঠ্যাঙ্গার চর যে এখানে অবস্থিত, সেটা সন্দ্বীপ এবং হাতিয়ার মাঝামাঝি, এটা নিয়ে বিতর্ক হচ্ছে সন্দ্বীপের না হাতিয়ার। কিন্তু আমি যতটুকু জানি, আমার জন্মস্থান সন্দ্বীপ, সন্দ্বীপের প্রচুর লোক বহু বছর ধরে ভাঙনের কারণে নদী শিক্ষা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রিসেটেল করছে, এবং তারা যে খুব বেশি ভালো আছে সেটাও না। আর অন্যদিকে সন্দ্বীপে প্রচুর ঘন বসতি তৈরি হচ্ছে এই নদী ভাঙনের কারণে। এখন রোহিঙ্গাকে যদি সেখানে পুনর্বাসন করা হয়, সেটি কি অগ্রাধিকার হওয়া উচিত, নাকি আমার সন্দ্বীপ যে সমস্যাগুলো সেগুলো অথবা হাতিয়ার যে সমস্যাগুলো তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত? সেই সমস্যার সমাধান না করে রাষ্ট্র যদি বহির্দেশের একজন কিছু লোককে মানবিক কারণে হোক অথবা অন্য কোনো কারণে সেখানে পুনর্বাসন করে, তাহলে তো সেটি কতটা মানবাধিকার রক্ষা হবে আর কতটা আমার স্থানীয় সমস্যার সমাধান করা হবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। মানে উনি যেটা বললেন আজকেই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি পড়াতে গেছি, ওখানে আমাকে একজন ছেলে, আমারই স্টুডেন্ট, সে গেছিল রোহিঙ্গাদের একটা ডকুমেন্টারি তৈরি করতে। সেখানে বলি, এখন কথা হচ্ছে যে দুটো জিনিস প্রস্তাব সরকারের মাথায় ঘুরছে, তার আলোচনার মাধ্যমে সে বোঝা গেল। একটা হচ্ছে যে ওখানে তাদের পুনর্বাসন করে কিছুদিন রাখা, টিল সাচ টাইম দে ক্যান বি রিপ্যাট্রিয়েটেড ব্যাক টু মিয়ানমার, অর ইন্টারনালি ডিসপ্লেসড ক্যাম্পস হিসেবে, যেরকম বললাম মিয়ানমারের বর্ডারে যেরকমভাবে ছিল কসোভোতে, সেখানে ইউএন পিস কিপিং ফোর্সেসরা দেখাশোনা করবে যাতে করে তাদের কোনো অসুবিধা সৃষ্টি না হয়। দ্বিতীয়ত হচ্ছে কর্মসংস্থান ক্রিয়েট করার জন্য আশঙ্কা করি, এরকম ফিলিস্তিনে তো একসময় ইহুদিদেরকে রাখা, মানে স্টেট ঘোষণা দিয়ে রাখা হয়েছিল, এখন ইউএনএ যদি সিদ্ধান্ত হয়ে যায় যে হ্যাঁ রোহিঙ্গারা এখানেই থাকুক, এটাই তাদের রাষ্ট্র হোক, তখন কি করবে? না আমি বলিনি, সেটা হচ্ছে রোহিঙ্গারা এখানে থাকবে না, এটা হচ্ছে ইন্টারনাল ডিসপ্লেস পার্সন ক্যাম্প যদি করা হয় ইনসাইড মিয়ানমার, মিয়ানমারকে তখন একমত হতে হবে যে তাদের বর্ডারে, দ্যাট ইজ অনলি সলিউশন, এক নম্বর এটা। কেন দারফুরে এরম্বে করা হয়েছে, একইভাবে কোসোভোতে এবং যখন বসনিয়া যখন যুদ্ধ চলছিল, আমি তো রাষ্ট্র ছিলাম বসনিয়ায়, ওই একইভাবে করা হয়েছে। আমার কথা হচ্ছে বর্তমানে কর্মসংস্থান
ওই যে টাঙ্গারচরে করা হচ্ছে কারণটা একটাই প্রস্তাব যে বলা হয়েছে সেটা হচ্ছে সবকিছু অস্থায়ী অস্থায়ী পরিকল্পনা করলে সবকিছু অস্থায়ী হবে, তখন তো কর্মসংস্থান তৈরি হবে না। যিনি প্রশ্নকর্তা তিনিও ঠিক বলেছেন, সেটা হচ্ছে হাতিয়ার অনেক লোকজন আছে যারা কিনা তারা সন্দ্বীপের লোকজন আছে, তাদেরও অগ্রাধিকার দিতে হবে, কারণ এই 6000 একর জমির মধ্যে টাঙ্গারচরে সেখানে তাদেরও একটা থাকার একটা অধিকার আছে। কিন্তু এই 37 মাইল দূরে ফ্রম দ্য কোস্ট সেখানে রাখার একটা সরকারি ইয়ে, যাতে করে দে ডু নট ক্রিয়েট প্রবলেমস ইন উখিয়া অ্যান্ড দ্য কক্সবাজার বেল্ট, বিকজ ওখানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমি ডক্টর, আমরা কি এই সমস্যাটাকে জিয়ে রেখে সমস্যা এক জায়গা থেকে সমস্যা আরেক জায়গায় ট্রান্সফার করছি, এরকম হচ্ছে না, বা ট্রান্সফার করার পরিকল্পনা করছি না? ব্যাপারটা আসলে এটা এটা কিন্তু সরকারের জন্য একটা উভয় সংকটের বিষয়, কারণ আপনি এই যে সীমান্ত যথেষ্ট মানে কঠোরতা অবলম্বন করার পরে কিন্তু 69,000 মতো রোহিঙ্গা কিন্তু এই এই গত অক্টোবর থেকে এসছে, আর আগের তো আছে, আপনি সংখ্যাটা বললেন যে প্রায় 5 লক্ষ। সরকারের মাথায় যে বিষয়গুলো আপনার কক্সবাজারে আপনার এর যে, কারণ আপনার আমাদের যে সমুদ্র সীমানার যে বিরোধ নিষ্পত্তির পরে কক্সবাজারের গুরুত্ব কিন্তু প্রায় 50 টাইমস বেড়ে গেছে বাংলাদেশের জন্য। সেখানে যদি আপনার যে কথা আমরা বলছিলাম, এরকম একটা ভালনারেবল গ্রুপ যারা আপনার মানে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হতে পারে, যারা আপনার এবং যুক্ত আছেও এরকম প্রমাণও আছে, তারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত, এখন তাদের আবার তাদের একটা চরম একটা খুব একটা কষ্টকর অবস্থাও আছে। মানে একটা জিনিস কি, এই যে দুটো ইয়েতে আমি নিজেও ভিজিট করেছি, ওখানে এই দুটো আপনার ক্যাম্প আছে, সেই ক্যাম্পের ভেতরেও কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ, মানে এবং সার্বিকভাবে তাদের যে অবস্থানটি সেখান থেকে, এটা কিন্তু সরকার যেটা করবেই, কারণ আপনি একটা জিনিস, যে সমীক্ষাটা হয়েছে সরকারেরই একটা মানে অংশ বলছে যে এখানে আসলে বসবার যোগ্য না টাঙ্গারচরে, তার মানে সরকার যে একেবারে নিতেই পারবে নিবে সেটা না কিন্তু, এবং সরকার কিন্তু বলছে যে এটা সরকারের সহায়তা না, এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় যদি যেতে পারে তারপরে আবার তারা ভলেন্টিয়ারি মানে তারা নিজেদের ইচ্ছায় যেতে হবে, তাদেরকে জোর করে পাঠানো যাবে না। ফলে সরকার যেটা দেখাচ্ছে, আমি মনে করি কূটনৈতিকভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে সরকারের যে আন্তরিকতা আছে, কারণ এটা নিয়ে কিন্তু রোহিঙ্গা ইস্যুটা দিয়ে অত্যন্ত ভুলভাবে অন্যায়ভাবে বাংলাদেশের উপর কিন্তু অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়, যেখানে আমরা এই এই জনগোষ্ঠীকে যেভাবেই হোক এখানে ওরা আসছে, ওরা থাকছে, এবং সেখানে আপনার ইউনেসিয়ার সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একদিকে তাদের কূটনৈতিক দায়িত্ব যেটা পালন করে, যে কথাটা মানে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন এবং অ্যাম্বাসেডর জমির বলছিলেন যে ভেতরে একটা এনক্লেভ করা যেখানে মিয়ানমার শুধু একটা নাগরিকত্ব আইনটা পরিবর্তন করলেই তাদের সব সমস্যার সমাধান হয়ে যায়, সেখানে ভেতরে কিভাবে মানে আপনার সুযোগ দেবে যে আপনার এই মংদুর ভেতরে কিংবা আপনার রাখাইনে তো জোর করতে হবে, সেই জোরটা যদি করা যায় তাহলে তো সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু জোর করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজে লাগানো, এইটাই তো প্রধানমন্ত্রী করেছেন, এইটা উনি যখন গেলেন সেই জায়গাটাতে আমরা তো অনেক দূর এগিয়েছি, ডাভোসে গিয়ে বলেছেন উনি মিউনিকে গিয়ে বলেছেন, এবং সেই জন্য ইন্ডিয়ান ওশান ড্রিমের জন্য উনি গেছিলেন, এবং এইগুলো বলা এবং দৃষ্টি আকর্ষণ করা এবং যে আপনারা এই ব্যাপারে সচেতন হন এবং সাহায্য করুন, এবং টাঙ্গারচরের আলোচনাটা কিন্তু ওরা যেতে পারবে কি পারবে না সেটা তো সময় বলে দেবে, এবং সেটা যথেষ্ট ঝুঁকি আছে, কিন্তু এই এই আলোচনাটা কিন্তু বাংলাদেশের যে সদিচ্ছা, বাংলাদেশ নিজেও যে এই সমস্যার সমাধান করতে চায়, এবং এই চাপটা যে আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপরেই, কিন্তু তারাই কিন্তু তাদের উপরেই দায়টা আছে, কারণ তারা সারা বিশ্বে আপনি দেখেন যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর জন্য তাদের যেখানে আগ্রহ আছে সেখানে তারা অনেক ইন্টারভিন করে, কিন্তু মিয়ানমারের ক্ষেত্রে কিন্তু সেটা করছে না, এবং সেটা আমরা বহু বছর ধরে দেখে আসছি। এই জায়গাটা কিন্তু সরকার তো আসলে এখানে এই এই রোহিঙ্গাদের সমস্যাটা তো শুধু বাংলাদেশের সাথে যুক্ত না, ভারতের সঙ্গে যুক্ত, মালয়েশিয়ার সঙ্গে যুক্ত আছে। তাহলে কি আন্তর্জাতিক সম্প্রদায় বছরের পর বছর ধরে এটা নিয়ে কর্ণপাত করছে না বা খুব সজাগ না? তো আন্তর্জাতিক সম্প্রদায়কে সজাগ করার জন্য ঠ্যাঙ্গারচর ইস্যুটাকে তুলে হতে পারে, হতে পারে, কিন্তু তবে আমি মনে করি যে ধরুন আজ থেকে, কারণ রোহিঙ্গা ইস্যু তো আমাদের নতুন না, এটা তো অনেক পুরনো, আপনি এটা 4 দশক ধরে চলছে, ইট স্টার্টেড আই থিং সামথিং 73-74 কিন্তু এটা খুব 74-এ 10,000 মতো ছিল, বঙ্গবন্ধু চরমপত্র দিয়েছিলেন এবং সবাইকে ফেরত দিতে পারতেন, পরের থেকে বেশি হয়ে গেছে। বাট যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই প্রবলেম নিয়ে তো আমরা প্রায় 30-35 বছর থেকে আছি, এটা এতটা অ্যাটেনশন কিন্তু আগে ড্র করেনি মানে আমি যা দেখলাম, এখন এই বিষয়টা হয়তো আমাদের জন্য
আমাদের এই নানান ধরনের তৎপরতার জন্য এটা অ্যাটেনশন ড্র করেছে, না হলে এই ধরনের একটা আপনার ফ্যাক্ট ফাইন্ডিং ইউনাইটেড নেশনস এর খুব, এবং আপনার এই যে 30 বছর তো হয়নি, হ্যাঁ, রোহিঙ্গা এই বিষয়টা মিয়ানমারে ইজ নট ফার্স্ট, এর আগে হয়েছে, তাদের জায়গায় বুদ্ধিজীবীদেরকে নিয়ে এসে এবং যুদ্ধ অপরাধের যে বিষয়গুলো নিয়ে আসা, কিন্তু সাংঘাতিক ব্যাপারটা হলো যে যেটা যেটা আমি মনে করি, আমার কাছে যদি সলিউশন বলেন, আই হ্যাভ ওয়ান সলিউশন, আমি নর্থ কাট করে ওখানে বসাই দেবো, তারপর দেখি না ইন্টারন্যাশনাল কমিউনিটি কি করে না করে, কারণ আমি এই লোকগুলোকে নিয়ে আমার আমি হাইপোথেটিক্যাল কথা বলছি, ইট কুড বি ওয়ান অফ দ্য সলিউশন, যে আপনি এই লোকগুলোকে আপনি ঠ্যাঙ্গারচরে নিয়ে যান, যেখানে যান আপনি ওখানে ইকোনমিক জোন করেন, ও তো আপনি এই এই 4 লক্ষ লোক না নিয়ে যেতে পারেন, 2 লক্ষ লোক নিয়ে গেলেন, এ তো অ্যাবসর্ব হয়ে যাবে ওখানে। আর ওই যে ওই যে ওই যে প্রফেসর সাহেব যেটা কল করলেন, আই আন্ডারস্ট্যান্ড, যেখানে নদী ভাঙে একটা পার্টিকুলার আইল্যান্ড বা একটা পার্টিকুলার চর, এটা তার এরিয়া, হ্যাঁ জি, তার এরিয়ার ভিতরে সেখানে যেখানে থাকে সেখানে যদি নদী শিকস্তি বলে তাদের ক্লেম থাকে ওখানে, দে অলরেডি ক্লেম উইথ দ্যাট দলিল। শেষ মিনিটটা আমি তো কাজে ওটাও তো আমাদের দেখতে হবে, একেবারে শেষ 1 মিনিট নিজেদের ডিসপ্লেসমেন্ট, এখন আমরা কি একেবারে রাইট ট্র্যাকে আছি কি না? না, আমার কথা হচ্ছে যে সিকিউরিটি কাউন্সিলে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, সিকিউরিটি কাউন্সিলের ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন কাউন্সিল, সেখানে তো আলোচনা হচ্ছে, সিকিউরিটি কাউন্সিলে যাওয়া, এটাকে উত্থাপন করা, এবং তৃতীয় জিনিস যেটা সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইফ দ্য মিয়ানমার গভর্নমেন্ট ডাজ নট লিসেন টু দ্য ইন্টারন্যাল কমিউনিটি দেন উই শুড হ্যাভ স্যাংশনস, তাহলে সেটাই সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য যতটুকু করা দরকার আমরা ততটুকু করছি না, আমাদের আরো করতে হবে, এই কথা করছি না, আমি বলছি আমাদের আরেকটু আরেকটু সক্রিয় হতে হবে, সেটাই, তাহলে আরো মানে আরো জোর দিতে হবে, এটাও বলা উচিত যে সক্রিয়তাটা কিন্তু অতীতের চেয়ে এখন বেড়েছে, কিন্তু আরো আরো সক্রিয় হতে হবে, আমরা সেই অপেক্ষা সম্পর্কের জায়গাটাকে মাথায় যে আমরা সেই অপেক্ষাতেই থাকলাম আমাদের আজকের আলোচনার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, শুভরাত্রি।